এখানে ভ্যানে করে পেঁপে বিক্রি হচ্ছে। আর এই পেঁপেগুলো হচ্ছে হাইব্রিড। এই পেঁপেগুলো দেখতে যতটা সুন্দর, আমি আপনাদের একটু এই পেঁপে কেটে দেখানোর চেষ্টা করব আসলে এই পেঁপের ভিতরটা কেমন। এবং আশা করি সবাই খুবই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করব। পেঁপে আমরা কম বেশি সবাই খেতে পছন্দ করি, আর আমাদের আশেপাশে যখন আমরা বাজারে যাই পেঁপে দেখলে কিন্তু আমরা অনেকেই কিনে নিয়ে আসি, কারণ পেঁপেতে খুবই ভিটামিন থাকে। তো এই বিষয়টা আজকে আমি যে কারণে শেয়ার করব। এখানে কেজি হিসাবে বিক্রি হচ্ছে পাকা পেঁপে। এক কেজি পেঁপের দাম 80 টাকা। সচরাচল আমরা ঢাকা শহরে কিন্তু গিয়ে তখন দেখি যে কেজি হিসাবে পেঁপে বিক্রি করা হয়, এই পাকা পেঁপে। গ্রাম অঞ্চলে সাধারণত আমরা কাঁচা পেঁপে কেজি হিসেবে কিনে থাকি 20 টাকা থেকে 40 টাকা কেজি। আমরা সচরাচল যখন বাজার থেকে পেঁপে কিনি, মৌসুমি পেঁপে, সেই পেঁপেগুলো কিন্তু অনেক মিষ্টি হয় এবং খুবই সুস্বাদু, ভিতরে কিন্তু অনেক বিচি থাকে। আর আজকে আপনারা যেই পেঁপেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে হাইব্রিড পেঁপে। দেখতে সুন্দর লাগলেও এই পেঁপে আসলে খেতে কতটা মজা বা না সেটা আমি একটু পরেই আপনাদের সাথে শেয়ার করি। তো এই পেঁপে 80 টাকা কেজি হলেও খেতে কিন্তু অতটা মজা না। তো আপনারা যদি অবশ্যই এই পেঁপে কিনে নিয়ে যান বাসার জন্য, তবে ওই বিষয়টা মাথায় রাখবেন, এই পেঁপে আর মৌসুমি যে শীতকালীন পেঁপে পাওয়া যায় সেই পেঁপে আর এই পেঁপে কিন্তু অনেক তফাৎ। আমি আপনাদের একটু এই পেঁপে কেটে দেখানোর চেষ্টা করব আসলে এই পেঁপের ভিতরটা কেমন। এবং এই পেঁপে কিন্তু সচরাচল অন্য অন্য শীতকালীন পেঁপের মতো কিন্তু অত মিষ্টি না। হাইব্রিড থার্ড ক্লাস পেঁপে 80 টাকা কেজি। পেঁপেগুলো সবচেয়ে বেস্ট। একটা কষ্টের বিষয়, আমাদের নবাবগঞ্জে 80 টাকা কেজি পেঁপে, তো ঢাকা সিটির মতো তারা গ্রামে শুরু করে দিয়েছে। এই বিষয়টা আমার কাছে খুবই দুঃখ লাগলো। আমাদের আশেপাশে অনেক কিন্তু এখনও জমি জমাতে পেঁপে চাষ করা হয়, তবুও কিন্তু গ্রাম অঞ্চলে পেঁপের এত দাম। তো আসলে তারা ঢাকাতে তারা বিভিন্ন টিভিতে বা বিভিন্ন ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখে তারা নিজেদের মধ্যে দাম বাড়িয়ে দিয়েছে, এবং তারা কিছু জিনিস একটু দাম দিয়ে কিনে বলে তারা কিন্তু গ্রাম অঞ্চলেই ডবল দামে বিক্রি করতে চায়। বর্তমান হচ্ছে অবস্থা, দেখতে পাচ্ছেন এই পেঁপেটা কিন্তু কোনো বিচি নেই। কতটা মিষ্টি হবে সেটা এখন দেখার বিষয়, আসলে বেশি মিষ্টি হওয়ার কথা না। তো এগুলো হচ্ছে হাইব্রিড পেঁপে, থার্ড ক্লাস একটা পেঁপে।